প্রথমে আপনাকে স্যানিটাইজার ব্যবহার করে আপনার হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর গ্লাভস পরে নিতে হবে। প্রতিটি কাজের পর অবশ্যই আপনার হাত জীবাণুমুক্ত করে নিবেন। এরপর শু কভার পরে নিতে হবে। মনে রাখবেন, শু কভার পরার পরেই গাউন পরতে হবে। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট PPE বা ব্যক্তিগত সুরক্ষা পোশাক বিভিন্ন ধরনের হতে পারে, তবে এর পরিধান ও খোলার নির্দেশনা একই। যখন ইনফেক্টেড রোগীর সংস্পর্শে যাবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। গাউনের ক্যাপটি এমনভাবে পরতে হবে যেন কোনোভাবেই আপনার চুল বাইরে না থাকে। যদি আপনার গাউনে ফেস শিল্ড না থাকে তাহলে গগলস পরে নিতে হবে। সবশেষে আর এক সেট সার্জিক্যাল গ্লাভস পরে নিতে হবে। অবশ্যই গ্লাভস দিয়ে গাউনের হাতা ভালোভাবে আটকে নিতে হবে। এটি হচ্ছে সঠিকভাবে PPE পরার নিয়ম। এখন কিভাবে PPE ডিসপোজ বা খুলতে হয় সেটা দেখাবো। প্রথমেই আপনি যে গ্লাভসটি দিয়ে রোগীকে স্পর্শ করেছেন সেটি খুলে ফেলতে হবে। গ্লাভসটি খোলার সময় অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। গ্লাভস খোলার সময় কোনোভাবেই গ্লাভসের উপরের অংশ স্পর্শ করা যাবে না, এবং গ্লাভস খোলা হলে সেগুলো নির্ধারিত স্থানে ফেলুন। গ্লাভস খোলার পর গগলস খুলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। এবার গাউনটি ভেতরের দিক থেকে ধরে রাউন্ড করে খুলতে হবে। গ্লাভস ও গাউন এমনভাবে গোটান যেন ভেতরের অংশ বাইরে থাকে। গাউন খোলার পর সেটাকে নির্ধারিত স্থানে ফেলুন। এরপর মাস্ক খুলে ফেলুন। অবশ্যই কানের সাইডে যে রাবারটি আছে সেটি ধরে খুলতে হবে, কোনোভাবেই ভেতরের দিকে স্পর্শ করা যাবে না। মাস্ক খুলে নির্ধারিত স্থানে ফেলুন। এবার শু কভার খুলে নির্ধারিত স্থানে ফেলুন। সবশেষে গ্লাভসগুলো খুলে ফেলুন। গ্লাভস খোলার সময় আপনি যে হাতের গ্লাভস প্রথমে খুলবেন সেটির ভেতরের অংশে স্পর্শ করা যাবে না। যখন আপনার এক হাতের গ্লাভস অর্ধেক খোলা হয়ে যাবে তখন সেই হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে অপর হাতের গ্লাভসটির ভেতরের অংশে স্পর্শ করে গ্লাভসটি খুলে ফেলতে হবে। এবার গ্লাভসগুলো নির্ধারিত স্থানে ফেলুন। মনে রাখতে হবে অবশ্যই বায়োহ্যাজার্ড ব্যাগের ভেতরে ব্যবহৃত PPE ফেলতে হবে। হাইপোক্লোরেট সলিউশন স্প্রে করে ব্যাগের মুখ বন্ধ করে দিতে হবে। ব্যাগটি পরবর্তীতে মাটিতে পুঁতে ফেলা বা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। সবশেষে আপনার হাত জীবাণুমুক্ত করে নিতে হবে।